ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হইতেছে যে আপনারা কীভাবে আপনার এই ডলার রেটটা হিসেব করবেন, অথবা আমি আপনাদেরকে একটা সিটিং করে দেখাবো। জাস্ট আপনাকে এটা প্রতিদিন ডলার রেট হিসেব করতে হবে না, জাস্ট আপনি কনভার্ট করতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে আজকে ডলার রেট কনভার্ট করাটা একটু দেখাই। আপনারা যদি এটা দেখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন, এবং আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা যে কাজটি করব সেটা হইতেছে যে আমরা ডলার, আমরা জাস্ট এখানে লিখব ইউএসডি টু টাকা, ইউএসডি টু টাকা, টু টি কে, জাস্ট এটা লিখলেও আমরা ইউএসডি টু টাকা কনভার্টার। জাস্ট এটা আমরা যদি লিখে সার্চ করি তাহলে আমরা ফার্স্টে যে এখানে গুগলে যেটা পাইতেছি এটা থেকে আমরা কনভার্ট করতে পারি। যেমন এখানে ওয়ান অর্থাৎ এক ডলার সমান 85.99 সেন্ট। তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন। যাই হোক, আমি এখন এখান থেকে ডলার রেটেই কনভার্ট করব। এই জন্য আমি নিচের যে ওয়েবসাইট এটা আমি ক্লিক করলাম। এখান থেকে আসার পর আমি এখন কি করব, অর্থাৎ ইউএসডি টু বিডি টাকা, অর্থাৎ আমার এখানে কত ইউএসডি, আমি যদি দিই 100 ইউএসডি অথবা 10 ইউএসডি, এখানে আমি 100 ইউএসডি দিলাম। এখানে দেখুন 8599, সো এটা আমি কনভার্ট করলেও কিন্তু সেম একই জিনিস আসবে। এখানে দেখুন রেজাল্ট চলে আসছে। এখন আপনারা যেটা বুঝতে পারলেন যে এখানে আপনি যদি এখানে আপনার চ্যানেলের যে হিসেবে এটা যদি আপনি করতে চান এখানে আপনি দেখতে পারবেন। এখন মূল কথায় আসা যাক যে আপনার এক সেন্ট সমান বাংলাদেশি কত টাকা এবং এক ডলার সমান বাংলাদেশি কত টাকা এবং $2 সমান বাংলাদেশি কত টাকা, সমস্ত ইনফরমেশন আপনি নিচে এখানে পেয়ে যাবেন। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এখানে ক্লিক করলে আপনি এই সব ডলারকে কনভার্ট করতে পারেন। যাই হোক, আমি এটা যেটা দেখালাম আপনি এখান থেকে ইউএসডি টু আরও কানাডান ডলার, আপনি যেসব ডলারকে আপনি এখানে কনভার্ট করতে চান আপনি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এটা থেকে আপনি চাইলে করতে পারেন, কিন্তু আমি যে প্রসেসটা দেখিয়ে দিব সেটার মাধ্যমে আপনাকে প্রতিদিন কনভার্ট করতে হবে না। আর আপনার এখান থেকে দেখে নিতে পারবেন যে ডলার রেট কত করে থাকে প্রতিদিন, আর এখানে যখন আপনার ডলার রেটটা একটু বেশি হবে তখন আপনি এই ডলার ব্যাংকে উইথড্র দেবেন। আর এখানে দেখুন এই ওয়েবসাইটটা থেকেও আপনি চাইলে ডলার রেটকে কনভার্ট করতে পারেন ইজিলি। এখন আমি আরেকটা এই ওয়েবসাইট থেকে দেখাই। এখানে আপনার অ্যামাউন্ট যদি এখান থেকে, আরেকটা সুবিধা হইতেছে যে এখানে আপনি জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আর এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। এখানে এই ওয়েবসাইটটা অনেক বেস্ট। যাই হোক, আমি এখানে ইউএসডি টু এখানে দেবো আমি 1 ইউএসডি, এখানে 1 ইউএসডি সিলেক্ট করার রয়েছে ডিফল্ট। আমি এখানে যদি দিই 2 ইউএসডি, 2 ইউএসডি দেওয়ার 2 ইউএসডি ডলার ইউএসডি দেওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে শো করতেছে, এবং এখানে দেখুন $1 সমান কত এবং বাংলাদেশে $1 সমান কত ডলার। সো আপনারা এটা বুঝতে পারলেন। এখন আমি যেটা দেখাবো সেটা হতেছে যে আপনার প্রতিদিন এরকম ডলার হিসেব করতে হবে না। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট সিটিংয়ে এসে আপনাকে এখানে একটা সেটিং করতে হবে। সেটিংয়ে আসার পর ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি যে জিনিসটি করব, অর্থাৎ আপনারা ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন, এখানে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর এবার আমি এখান থেকে জাস্ট সিটিং অপশনে ক্লিক করব। সিটিং অপশনে ক্লিক করার পর আমি একটু ওয়েট করার পর দেখতে পারবেন এখানে জাস্ট সিটিং, সিটিংয়ে ক্লিক করার পর এবার দেখতে চান জেনারেল সিটিং, জাস্ট এখানে ডিফল্ট ইউনিট এখানে জাস্ট ক্লিক করে আপনি কারেন্সি এখানে আপনি দিয়ে দেবেন, আপনি যে দেশের সেই দেশটা আপনি সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আমি এখন দিব
বিডি অর্থাৎ বাংলাদেশ আমি এখানে দিলাম বিডিটি বাংলাদেশ টাকা জাস্ট বাংলাদেশ টাকা দিয়ে এখানে আমি জাস্ট ক্লিক করে এবার এখানে দেখব এটা সিলেক্ট হয়েছে কিনা জাস্ট এবার আমি সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পর ভিউয়ার্স আমি একটু ওয়েট করব এবার আমরা যদি অ্যানালিটিক্সে ক্লিক করি এবার আমরা দেখতে পারবো যে এটা কি টাকাতে কনভার্ট হয়েছে কিনা ভিউয়ার্স দেখুন এটা কিন্তু এখন টাকায় কনভার্ট হয়েছে এখন আমি যদি চাই যে অন্য দেশের কারেন্সি অ্যাড করতে আমি যদি এখানে চাই যে ইন্ডিয়াটা আমি অ্যাড করব সেক্ষেত্রে সেম প্রসেস একই প্রসেস জাস্ট আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবো এখানে সবগুলো দেশই কিন্তু রয়েছে আপনারা চাইলে এখান থেকে অন্য অন্য দেশের দেশটা অ্যাড করে আপনি কারেন্সি জানতে পারবেন অনেকে হয়তো বা অনেক দেশে থাকেন যাই হোক এখানে আমি আরও অনেকগুলো অপশন দেখতেছি যাই হোক এখানে ইন্ডিয়া 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 থেকে আমি দিতেছি যাই হোক এবার আমি ইন্ডিয়া রুপি পাইছি এবার আমি সেভ দিয়ে দিব এখানে সেভ দেওয়ার পর আমি দেখুন এখানে আমার কিন্তু এখন ব্যালেন্স শো করতেছে ইন্ডিয়ার রুপি অর্থাৎ 834 টাকা অর্থাৎ বাংলাদেশি টাকা ছিল 900 কয়েক টাকা সামথিং যাই হোক আমরা এটা ইন্ডিয়ান রুপি করতে পারলাম এরপর যদি আমি চাই যে আগের অবস্থায় আমি ইউএসডিতে কনভার্ট করব জাস্ট এখান থেকে কারেন্সির জায়গায় আমি এখানে দিয়ে দিব ইউএসডি বিডিটি টাকা বিডি বাংলাদেশ টাকা বিডিটি অথবা আমি এখান থেকে দেবো ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসডি ডলার এটা জাস্ট আমি এবার সিলেক্ট করার পর সেভে ক্লিক করে দেব সো ভিউয়ার্স সেভে ক্লিক করে দেওয়ার পর আমার কারেন্সি কিন্তু এখানে শো করতেছে যাই হোক এবার আমি এটাকে কপি করে যদি আমার এখানে যদি আমি এটাকে পেস্ট করে দিই দেখব যে আমার রেজাল্ট আসলে সঠিক দেখায় কি না আচ্ছা এখানে পেস্ট হইতেছে না আমি এখানে 11 পয়েন্ট এখানে আমি দেব 11.24963 টাকা এবার আমরা দেখি আবারও কনভার্ট করে সেম সিটিংয়ে আসার পর আমরা এখান থেকে আবারও দেখবো যে এটা কি আসলেই সঠিক ডলার রেট দেখায় কি না এটা বাংলাদেশ টাকা সিলেক্ট করে দেওয়ার পর এবার সেভ দিয়ে দিব ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু 965.24 পয়সা এখানে দেখুন সেম একই রেট দেখাইতেছে যাই হোক যখন ডলারটা আপ ডাউন করে রেট কম হয় বেশি হয় তখন কিন্তু এটা আপ ডাউন করে সো এটা কোনো বিষয় না অবশ্যই যদি আমার এই ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন আর নেক্সট টিউটোরিয়াল কী পেতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন